শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের শিশু শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এসো এবার আমরা আমাদের মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় কি হবে এসো একবার দেখে নেই। এখানে দেখো কয়েকটি লেটার দেখতে পাচ্ছ। আমরা এই লেটারগুলোর এই পাশের লেটারগুলোর সাথে এই পাশের লেটারের আমরা দাগ টেনে মিল করব। অর্থাৎ আজকে আমাদের প্রথম পাঠ হচ্ছে মিলকরণ। তো এসো আমরা আমাদের মূল পাঠ শুরু করছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এখানে যে লেটারটি আছে এই লেটারটি হচ্ছে পি। এবার আমার এই পাশে পি কোথায় আছে এই পি আমাকে খুঁজে বের করতে হবে। তোমরাও চেষ্টা করো এই পাশের লেটারগুলো এই পাশের লেটারগুলোর সাথে মিল করণের। পি এখানে, এই যে পি। এবার শিক্ষার্থী বন্ধুরা, পরের লেটারটি হচ্ছে কিউ। এবার এই পাশে কিউ যেখানে আছে সেখানে দাগ টেনে মিল করতে হবে। দেখো কিউ হচ্ছে এখানে। এর পরের লেটারটি হচ্ছে আর। এই পাশে ক্যাপিটাল লেটার আর, এই পাশে আমার স্মল লেটার আর দেখা যাচ্ছে। তোমরা এইভাবে মিল করবে। এরপরে লেটারটি হচ্ছে এস। এই এস এর সাথে এই এসটি মিল করে দিলাম। এবার এখানে সবার শেষে যে লেটারটি আছে টি, আমার এখানে টি আছে, স্মল লেটারে টি। এবার আমরা পাশের সারিতে চলে আসি। দেখো ক্যাপিটাল লেটার ইউ। এবার আমাকে ইউ এখানে খুঁজে বের করতে হবে, এই যে এখানে ইউ। এরপর লেটারটি হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ কোথায় আছে এই পাশে? এখানে। আমার এখন এই পাশাপাশি মিল করে দেখিয়ে দিতে হচ্ছে। এরপরের লেটারটি হচ্ছে ওয়াই। এই পাশে ওয়াই আছে এখানে। আমি এই ওয়াইয়ের সাথে এই ওয়াই দাগ টেনে দিলাম। এরপরে আছে এক্স। এক্স আমার আছে এখানে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো ভি, এই ভি আছে এখানে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি দুই পাশে দাগ টেনে মিল করে দিয়েছি। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাচ্ছি। পরবর্তী পাঠ হচ্ছে ফিলিং দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এসো আমরা এখানে দেখো যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডের মাঝে দেখো ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাতে, অর্থাৎ এই খালি জায়গাতে আমাকে সঠিক লেটারটি বসিয়ে সম্পূর্ণ একটি ওয়ার্ড তৈরি করতে হবে। দেখো এখানে আছে ইউ ড্যাশ সি এল ই, ইউ এন সি এল ই, আঙ্কেল। এর পরের ওয়ার্ডটি খেয়াল করো, ডাব্লিউ ড্যাশ টি ই আর, ডাব্লিউ এ টি ই আর, ওয়াটার পানি। ওয়াই ড্যাশ এম, ওয়াই এই খালি জায়গাতে কী হবে? খালি জায়গাতে হবে এ, ওয়াই এ এম, ইয়াম। আর ইয়ামের বাংলা হচ্ছে মিষ্টি আলু। এরপরে দেখো এ ড্যাশ টি, এখানে যে খালি জায়গাটি আছে এখানে যে লেটারটি বসবে অবশ্যই সঠিক লেটারটি বসাতে হবে, অ্যান, এ অ্যান টি, অ্যান্ট। আর অ্যান্টের বাংলা হচ্ছে পিঁপড়া। এরপরের ওয়ার্ডটি খেয়াল করো, সি ড্যাশ টি, এখানে ড্যাশের এই জায়গাতে যে লেটারটি হবে সি এ টি, ক্যাট। ক্যাটের বাংলা সবাই জানো বিড়াল। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের ওয়ার্ডে চলে যাই, ভি ড্যাশ এন, ভি এ এন, ভ্যান। এরপরের ওয়ার্ডটি হচ্ছে এক্স, আর ড্যাশ ওয়াই, এই ড্যাশের এখানে হবে এ, এক্স রে রঞ্জন রশ্মি। আর ভ্যানের বাংলা হচ্ছে মালগাড়ি। এরপরের ওয়ার্ডটি খেয়াল করো, জ্যাড ড্যাশ ও, এখানে খালি জায়গাতে হবে জ্যাড
ও ও জু, জুয়ের বাংলা হচ্ছে চিড়িয়াখানা। এরপরবারটি খেয়াল করো, বি ড্যাশ ডাবল এল, আমার এই বোর্ডের এখানে যে গ্যাপটি আছে বা খালি জায়গাটি আছে, এখানে খালি জায়গাতে আমার কী বসাতে হবে? এখানে খালি জায়গাটিতে এ বসাতে হবে, বি এ ডাবল এল, বল। বলের বাংলা হচ্ছে বল, এটি একটি খেলার সামগ্রী বাক্য। এরপরে ওয়ার্ডটি ডি ড্যাশ ডাবল এল, এখানে খালি জায়গাতে যে ওয়ার্ডটি হবে, সরি যে লেটারটি হবে সেটা আমরা দেখব, ডি ও ডাবল এল, ডল। ডলের বাংলা পুতুল। এরপরে ওয়ার্ডটি ই ড্যাশ জি, এখানে ড্যাশের যে জায়গাটি আছে এখানে বসবে জি, ই ডাবল জি, এগ। এগের বাংলা হচ্ছে পুতুল। এরপর ওয়ার্ডটি এফ ড্যাশ এন, ড্যাশের এখানে হবে এ, ফ্যান, এফ এ এন, ফ্যান, পাখা। এরপরের ওয়ার্ডটি দেখো এইচ ড্যাশ এন, ড্যাশের এখানে হবে ই, হ্যান, এইচ ই এন, হ্যান, মুরগি। এরপরের ওয়ার্ডটি খেয়াল করো এফ ড্যাশ এন, এখানে হবে এফ ইউ এন, ফান। ফানের বাংলা হচ্ছে মজা করা। এবার সবার শেষে যে ওয়ার্ডটি আছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আই ড্যাশ সি, আই ড্যাশ ই, সরি এখানে আই ড্যাশ ই। এবার ড্যাশের এখানে যে লেটারটি বসবে সেটি হচ্ছে সি, আইস, বরফ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কীভাবে দাগ টেনে মিলকরণ করতে হয় সেটা দেখে নিয়েছ, কীভাবে ওয়ার্ডের ফাঁকা অংশটিতে সঠিক লেটারটি বসাতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এসো আমরা এবার ডায়েরি লিখি। এইচ ডাব্লিউ মিলকরণ ও শূন্যস্থান পূরণ করা ও লেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডায়েরিটি লিখে নিয়েছ। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব নতুন একটি পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।